জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2016 সংবাদ মাধ্যমের কাছে তথ্য মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের কর্মকর্তারা তুলে ধরার আগেই ফাঁস হয়ে গিয়েছিল কয়েকটি অনলাইন পোর্টাল সহ বেশ কয়েকটি বড় পত্রপত্রিকায়, আর এ নিয়ে আক্ষেপও প্রকাশ করেছিলেন জুরি বোর্ডের কেউ কেউ। এদিকে তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ গণসংযোগ কর্মকর্তা মীর আকরামউদ্দিন আহমেদ গণমাধ্যমের কাছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2016 এর পুরো তালিকাটি তুলে ধরেন বলে তথ্য মন্ত্রণালয়ের এক গেজেট প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। 2016 আজীবন সম্মাননা পাচ্ছেন যৌথভাবে চলচ্চিত্রের দুই কিংবদন্তি ববিতা এবং ফারুক, শ্রেষ্ঠ চলচ্চিত্র অজ্ঞাতনামা, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঘ্রাণ, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র জন্মসাথী, শ্রেষ্ঠ পরিচালক অমিতাভ রেজা চৌধুরী আয়নাবাজি সিনেমার জন্য, শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে চঞ্চল চৌধুরী, শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে যৌথভাবে তিশা এবং কুসুম সিকদার, তিশা পেয়েছেন অস্তিত্ব সিনেমার জন্য এবং কুসুম সিকদার শঙ্খচিল, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য যৌথভাবে আলীরাজ ও ফজলুর রহমান বাবু পুরস্কার পাচ্ছেন, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রী তানিয়া আহমেদ, শ্রেষ্ঠ খল অভিনেতা শহীদুজ্জামান সেলিম, শ্রেষ্ঠ শিশু শিল্পী আনম রহমান খান সাজবাতি, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হয়েছেন ইমন সাহা, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হাবিব, শ্রেষ্ঠ গায়ক ওয়াকিল আহমেদ, শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন মেহরা আফরোজ শাওন কৃষ্ণপক্ষ সিনেমায় যদি মন কাঁদে গানের জন্য, শ্রেষ্ঠ গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, শ্রেষ্ঠ সুরকার ইমন সাহা, শ্রেষ্ঠ কাহিনীকার হয়েছেন তৌকির আহমেদ অজ্ঞাতনামার জন্য, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা রুবায়েত হোসেন, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার অনম বিশ্বাস ও গাউসুল আলম আয়নাবাজি সিনেমার জন্য, শ্রেষ্ঠ সম্পাদক ইকবাল আহসানুল কবির, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক উত্তম গুহ শঙ্খচিল সিনেমার জন্য, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক রাশেদ জামান, শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ, শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা যৌথভাবে সাত্তার ও ফারজানা সান নিয়তি এবং আয়নাবাজি সিনেমার জন্য, শ্রেষ্ঠ মেকআপ ম্যান মানিক আন্ডার কনস্ট্রাকশন সিনেমার জন্য। জানা যায় এই পুরস্কারগুলি খুব শীঘ্রই বিজয়ীদের মাঝে তুলে দেয়া হবে। এদিকে এবারের চূড়ান্ত তালিকায় সর্বোচ্চ 7টি বিভাগে পুরস্কার পেয়ে অমিতাভ রেজা চৌধুরীর আয়নাবাজি বাজিমাত করছে বলতে হয় প্রদর্শক। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2016 নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।